অগণিত ভক্ত চায় যে এত বড় প্রজেক্টে ইনফ্যাক্ট আপনার যে ক্যাম্পেইন সে তার নিচেও সাকিব খানকে নিলে পারতেন সাকিব খান কেন নয় হ্যাঁ বড় ওই জায়গাগুলোতে আপনার অ্যানসার কি সাকিব খান কেন আপনার মুজিব ছবিটি বাংলাদেশ নিঃসন্দেহে বড় ক্যানভাস রাইট সাকিব নাইকেল জাতীয় পুরস্কার গলই গলই তারই ছবি গলই পুরস্কার পেল সাকিব পেল না কেন এমনি হয়তো আর কি এমন কিছু হতে পারে সব জায়গায় সব হতে হবে থাকতে হবে এমন কথাটা নেই কেউ যদি বলে যে আমি ছবিটি করিনি ফিরিয়ে দিয়েছি এতে যদি সে মানে উপর লেভেলে চলে যেতে চায় আমি খুব হ্যাপি কারণ ভূপেন হাজারিকার গান আছে তো বলো কি তোমার ক্ষতি তো আমি একটি মুভি করিনি ফিরিয়ে দিয়েছি এগুলো আমার কাছে টপিক্সে পড়ে না আমার কাছে পড়ে নিহত কাজ আমি কি মাল্টি কাস্টিং করেও তো ওরা এগারো জন এগারো জন হিরো ছিল তার মধ্যে সবাই বেরিয়ে আসছে না অনন্ত চরিত্র এখানে একটা গ্রামীণ ক্যারেক্টারের শুটিং চলছে বাট ও কিন্তু গ্রামের কৃষক ক্যারেক্টার না ওইখানে গ্যাপটা ও নৌ কমান্ডো এবং যে ক্যারেক্টারটা করছে সেই ক্যারেক্টারটা হচ্ছে এ ডাব্লিউ চৌধুরী যিনি ওখানে খুব পশ লাইফ লিড করতেন ফ্রান্সে ওনার বাবা ডাক্তার ছিলেন যা আমাদের প্রায় আশি জন মধ্যে আমাদের অভিনেতা অভিনেত্রী হায়েস্ট কাস্টিং মানে বাংলাদেশে এবং নতুন পূরণ মিলে হিরোই তো বিশ্বের আছে এবং রাজীব বিশ্বাস একটু বলতে চাই যে মূলত আমাদের সাকিব খানকে কিন্তু করিয়েছেন রাজীব বিশ্বাস তার লাস্ট যে ইন্ডিয়ান মুভি চলচ্চিত্র দিয়ে সো অবশ্যই এটা গুড চয়েস আমি আমি পার্সোনালি এই জায়গা থেকে বলতে চাই এবং টাসি যে অগণিত ভক্ত চায় যে এত বড় প্রজেক্টে ফ্যাক্ট আপনার যে ক্যাম্পেইন সে তার নিচেও সাকিব খানকে নিলে পারতেন সাকিব খান কেন নয় হ্যাঁ বড় এ ওই জায়গাগুলোতে আপনার অ্যান্সার কি সাকিব খান কেন অপারেশন জ্যাকপটে আমি তো খুব সরল মানুষ সহজ অ্যান্সার যে মুজিব ছবিটি বাংলাদেশ নিঃসন্দেহে বড় ক্যানভাস রাইট সাকিব নাইকেল জাতীয় পুরস্কার গলই গলই তারই ছবি গলই পুরস্কার পেলো সাকিব পেলো না কেন এমনি হয়তো বার কি এমন কিছু হতে পারে সব জায়গায় সব হতে হবে থাকতে হবে এমন কথার আমাদের নেই রাইট সব জায়গায় সব কিছুতে সবাই যোগ হবে সেটাও প্রশ্ন না দুটো প্রসঙ্গ যেহেতু ছবিটি আসলে একেবারে শুটিং এর আসতে না আসতে এত আলোচনা তো এগুলো কিভাবে কেমন ফিল করেন আপনি যে একটা বড় পিয়ার হয়ে গেছে অলরেডি আমি এনজয় করি কারণ শুরুতে কিন্তু তুমি বলেছো যে টক অফ দ্য টাউন আমি যা দেখেছো তুমি তো একদম

আমাদের সব মিলিয়ে এখন তো শুটিংটাই মেন হয় না সিজিআই থাকে বিভিন্ন রকম কার্যক্রম থাকে মিউজিক আছে তো সব মিলিয়ে আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট এগিয়ে আছি আচ্ছা আর আমরা হয়তো মার্চ অথবা এপ্রিলের শুরু দিকে শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা দুটো স্টেটমেন্ট এর মধ্যে খবর বেরিয়েছে সেটা হচ্ছে সিয়াম এবং বাপ্পি বাপ্পিকে নিয়ে বাপ্পি টাকা ফেরত দিয়েছে আপনাকে আর সিয়াম বলেছে না আমি নেই কিন্তু আমার নাম ব্যবহার করা হচ্ছে কেন তো এই দুই প্রসঙ্গে যদি আপনি খোলাসা করতেন আমরা শুটিং শুরুর আগে যেহেতু নির্বাচন ছিল তো ফলো করে আমরা মিডিয়াতে যেতে পারিনি বাট আবার ভাবলাম যেহেতু জেলাসি হয় কথাবার্তা হচ্ছে ভাবতে পারে যে ছাপিয়ে শুটিং হচ্ছে সেই কারণে যেহেতু বিষয়টি বড় আমি দুদিনের নোটিসে একটা পিয়ার করেছিলাম সবাইকে ডেকেছিলাম তোমাদের মিডিয়ার তো সেদিন আমি ক্লিয়ার করেছিলাম এই ইস্যুগুলো এসেছিলো আমি বলেছি এই আজকে প্রথম অফিসিয়াল ঘোষণা আমার মুভি করতে যাচ্ছি এরা আমার সঙ্গে আছে এরা কাজ করছে এই এবং আজকে থেকে শেষ পর্যন্ত যদি কোনো গল্প বেরোয় আসে যে এ কেন চলে গেল এ কেন আসলো আমি বলতে আনন্দ পাবো আর অনেকেই যারা বলছে আমি করিনি বলে যদি মানে টাকা ফেরত নিতে চায় দশ লাখ টাকা সেটা মানে আমি শেষ করি কেউ যদি বলে যে আমি ছবিটি করিনি ফিরে দিয়েছি এতে যদি সে মানে উপরে লেভেলে চলে যেতে চায় আমি খুব হ্যাপি কারণ ভূপেন হাজারিকার গান আছে তো বলো কি তোমার ক্ষতি তো আমি একটি মুভি করিনি ফিরিয়ে দিয়েছি এগুলো আমার কাছে টপিক্সে পড়ে না আমার কাছে পড়ে নেহাত কাজ আমি কি মাল্টি কাস্টিং করেও তো ওরা এগারো জন এগারো জন হিরো ছিল তার মধ্যে সবাই বেরিয়ে আসছে না সোয়েল রানা সুপার ডুপার হিরো হচ্ছে খুব সময় তো মাল্টি কাস্টিং হলেই যে ছবি খারাপ হবে আর একা হিরো তো অনেক ছবি হয়েছে বাংলাদেশে তো হয়ে ওখান থেকেও পড়ে গেছে তো সো ভাবনা থেকে বেরোয় আসতে হবে আমি যেটা বলি যে আমি কাউকে বলে কয়ে বা কারো উপরে পাড়া দিয়ে উপরে যাবে এটা আসলে হয় না মানে ওই গল্পগুলো আসলে ওইরকম গল্প নিচ্ছক তো ওই কথা আমি যেতেই চাই না কেন যেহেতু এই আমি অমুককে নেই নেই আমি বলতে পারতাম বা আমি বাদ দিয়ে দিলাম এগুলো টপিক্সই আমার নাই আমার লাইফেই নেই আমার কথা হচ্ছে যে আমি এই যে একটু আগে বললাম যে অনেকেই নিন্দুক বলছে বা আপনি আমি ওইগুলো বলতে চাই না আমি বলতে চাই যে আমি ওই কাজ করবো এইভাবে করছি ওই কাজে যদি কোনো বেরোয় আসে কিছু যে তো আমার এই যেদিন শুরু করলাম শুরু গল্পে এরা কেউ ছিল না শুরু গল্প থেকে আমি এদেরকে নিয়ে কাজ করছি এবং করে যাব আচ্ছা এই ছবির স্ক্রিপ্ট গবেষণা এবং লোকেশন সম্পর্কে যদি একটু বলতেন আমরা এই ছবির স্ক্রিপ্টটা করেছি তিন বছর আগে থেকে সব কারণ এর উপরে তো অনেকগুলো আমাদের যেটা বলি মানে কি বলে এটাকে অনেক লেখকরাই তো লিখেছেন এর উপরে সেই সমস্ত বইগুলো আমরা কালেক্ট করেছি আমার যে স্ক্রিপ্ট রাইটার কাশেম আলী দুলাল উনিও অনেকগুলো শহে ছবি করেছেন তো সেগুলো ক্রস চেক করেছি এর বাইরে টিভির ইন্টারভিউ প্রচুর ইন্টারভিউ আছে অপারেশন জ্যাকপটের উপরে যারা জীবিত আছেন এডাব্লিউ চৌধুরী যিনি ওখান থেকে স্টার্ট করেছিলেন যাত্রাটা তো ওনারা জীবিত এবং ওনারা সবসময় আমার সাথে আছেন এই শ্যুটিংয়ে যান দেখেন কারণ কোথাও কোনো গ্যাপ হচ্ছে কিনা এবং নৌ কমান্ড অ্যাসোসিয়েশন আছে ওখানে অনিল সাহেব আছেন ডক্টর শাহজাহান আছেন যারা যারা আছেন ওনারা সব সময় সময় দিচ্ছেন কারণ কি পঞ্চাশ বছর পার হয়ে গেছে এই গল্পটি করা হয়নি অনেক গল্পই কিন্তু ছয় শ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি প্রচুর নাটক প্রচুর টেলিফিল্ম প্রচুর সিনেমা ষোলো ডিসেম্বর কিন্তু এই অপারেশন যে হয়নি সেই জন্য ওনারাও খুব যারা জীবিত আছেন সৌভাগ্য মনে করছেন এবং আমাকে সাপোর্ট দিচ্ছেন তো ওই স্ক্রিপ্ট ওনাদের কাছ থেকে শুনে নেওয়া আরও তো ক্রস চেক করিডোর আমরা যা দাঁড় করিয়েছি এবং আমাদের এই শুটিং স্পটগুলো হচ্ছে ফ্রান্স থেকে শুরু হচ্ছে আমরা ফ্রান্স করছি আমাদের ট্রেনিং কিছু হচ্ছে ট্রেনিংগুলো ভাগীরথী নদী ইন্ডিয়াতে ওইটা হচ্ছে পোর্টগুলোতে হচ্ছে আর সেট তৈরি করে যেগুলো আমাদের কিছু ইনডোর করতে হয় কারণ একাত্তরে ফ্লেভারটা টানতে হলে আমাদের সেট লাগে এফডিসিতে করেছি আমরা কবিরপুর করছি বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে তো আমাদের এই লোকেশানগুলোতে যেই যে জায়গায় ওনারা ছিলেন সবগুলো লোকেশানে চেষ্টা করছি আমরা ওই একাত্তরের ফ্লেভারটা নেই কারণ নিশ্চয়ই এখন ওই জায়গাগুলো তো নেই ওই পোর্টের আমাদের ফার্ম গেট যেখানে গুলি হয়েছিল সেখানে সবই তো মানে আমাদের স্থাপনা হয়ে গেছে বাট আমরা চেষ্টা করছি টেকনোলজি সহ এবং আমরা ওই এনভারমেন্ট ক্রিয়েট করে যাতে হানড্রেডে হান্ড্রেড দিতে পারি তারপর পাখিরা দর্শক দেখবেন আমাদের বুদ্ধিজীবীরা আছে একদমই এবং বলা হয় যে ওরা একজন সত্যিকার ওরা একজনের পরে সবচেয়ে বড় কাস্টিং এর একটা মুভি হচ্ছে বাংলাদেশে হ্যাঁ এটা মেবি আমরা অফার আলোকলাম 13 জন হিরো আর 13 জন হচ্ছে নৌ কমান্ডো কমান্ডো এর বাইরে যারা কারামারি করেন তো এরাইও হিরো এবং এই হিরোদেরকে যারা ট্রেনিং দিয়েছে ওরা আরো আরো বড় হিরো তো ওখানেও আমরা যাদেরকে রেখেছি আমরা যেমন আমাদের এই হিরোর বাইরেও আমাদের ওসমানি ক্যারেক্টার তাজউদ্দিন ক্যারেক্টার আমাদের বঙ্গবন্ধু মানে বাঙালির সবচেয়ে বড় বিশ্বের সেরা বাঙালি তো সবগুলোতে আমরা চেষ্টা করছি যে আমাদের প্রায় আশি জন আমাদের অভিনেতা অভিনেত্রী হাইস্ট কাস্টিং মানে বাংলাদেশে এবং নতুন পূরণ মিলে হিরোই তো বিশ্বের উপরে আছে তো সবাই খুব কাজ করছে এবং চ্যালেঞ্জিং কাজগুলো যেটা হচ্ছে সবার চুল বড় ছিল কারণ এখন আবার চুল বড় ট্রেন্ড চলে এসছে সবাই চুল কেটেছে মানে আমরা কোনো থাকে না অনেক ছবিতে কিন্তু দেখবা যে ক্যাপ পরে চুলটাকে আড়াল করে রাখে বা ব্যান্ড বেঁধে করে আমরা ওইরকম কোনো কিছুতে ছাড় দিচ্ছি না আমরা সবটাই করছি একদম এবং সবাই কেঁদেছ দেখলাম আমাদের হিরোরা অনেকে চুল কাটার আগে ভিডিও করেছে তো মজা পাচ্ছি যে আমাদের কাস্টিং বেশি হলেও সময় দিচ্ছে শ্রম দিচ্ছে অর্থাৎ এই যে অপারেশন জ্যাকপট যে যুদ্ধটা হয়েছিল আমি মনে করি আমি যুদ্ধে নেমেছি এই চলচ্চিত্র করার জন্য এবং যারা যোদ্ধা আমার হিরোরা ওনারা খুব পরিশ্রম করছেন এবং ওনাদের এই পরিশ্রম বা আমাদের ইয়াং যারা হিরো ওরাও যেভাবে খাটছে সব মিলে গেলে ইনশাল্লাহ অপারেশন জ্যাকপট চলচ্চিত্রটিও রাইট বেশ নাম করবে তো আমরা বেশ কয়েকটা ছবি গ্রুপ ছবি দেখেছি বেশ বেসিক্যালি আটজন মেবি আটজন হিরোর সাথে আপনি দাঁড়িয়ে আছেন এবং সো এই কাস্টিংগুলো কিভাবে সম্পন্ন বা কিভাবে সিলেক্ট করলেন বা কোন চরিত্রের গুরুত্বটা বেশি কোন চরিত্রের সিকোয়েন্স আমাদের এখানে আটজন তো এখানে শুটিং চলছে আটজন আর তেরো জন ছিল আমাদের ফ্রান্স থেকে নেক্সট শুটিংয়ে ওই তেরো জন আসবে তো আটজন এবং তেরো জন একই কথা সব সিলেকশানে আমি দেখেছি যে আমার ক্যারেক্টারটার সাথে কারণ এখানে তো সবাই কিন্তু নৌ কমান্ডো অর্থাৎ ওনারা একটু রিচ পিপল অর্থাৎ একদম অজপারা গায় না ওই ক্যারেক্টারটাই ছিল এরকম তো ওইভাবে বেছে শিক্ষিত ছেলেপেলে যারা আছে স্মার্ট যারা আছেন এবং ইতিমধ্যে যারা যার যার জায়গাতে জায়গা করে নিয়েছে তাদের সাথে অবশ্যই যদি একটি নতুন প্ল্যাটফর্ম হয় একটি বড় প্ল্যাটফর্ম হয় এটা প্লাস হবে তাদের জন্য প্লাস পয়েন্ট হবে আমার জন্য প্লাস পয়েন্ট হবে তো সেইভাবেই এবং সময়ের একটা ব্যাপার যে সবাইকে একই সময় মিলানো এটা অনেক কঠিন কাজ আমি নেমে দেখলাম যে এক একদিনের জন্য ডাকতাম একটা ওপেনিং ব্যাপার না কেটে চলে আসলো বা আরেক দিন করলাম একই সময়ে সবাইকে পাওয়া এবং মাসকে মাস দু চার ছ কাজ চলছে তো এইটা সবাই আমাকে সময় দিয়েছে এবং সবাই আমার মনে হয় অপারেশন জ্যাকপোট এই ইস্যুটিকে বড় করে দেখেছে সম্মানজনক জায়গায় দেখেছে এবং অনেক হিরো বলেছে যে আমাদের আসলে মুক্তিযুদ্ধের প্রতি একটা দুর্বলতা ছিল বাবারা চাচারা ছিলেন তো আমরা সেই যুদ্ধটা করতে পারি নাই এখন যদি এখানে সম্পৃক্ত হতে পারি এবং আমার ব্র্যান্ড অন্তঃসবিজ একটা ইস্যু আমি যেটা ফিল করেছি সবাই ভেবেছে যে আমি আছি নিশ্চয়ই সেই আস্থার জায়গাটা পেয়েছে সব মিলিয়ে তাদের সেভাবে একটা প্রশ্ন রেখে আমি দ্বিতীয় বিরতিতে যেতে চাই সেটা হচ্ছে অনন্ত জলিলের লুক এবং সেই হেয়ার স্টাইল নিয়ে আবার কেউ কথা বলেছেন আমি আমি বুঝি না যে কোনো কাজ শুরুর আগেই কেন কথা বলতে হবে তারপরও আপনি যদি এটার ব্যাখ্যা দেন এটা নিশ্চয়ই রিলেট করে নাকি বিষয়টা হচ্ছে যারা ট্রল করেছে আমি যেটুকু দূর থেকে বুঝে বললাম আমি তো ফেসবুকে নাই বাট শুনে বা যারা আমাকে যন্ত্রণা থেকে যায় ওরা বোজার ভুল আছে এখানে বোঝার ভুল হচ্ছে অনন্ত জলিল এখানে একটা গ্রামীণ ক্যারেক্টারের শুটিং চলছে বাট ও তো গ্রামের কৃষক ক্যারেক্টার না ওইখানে গ্যাপটা ও নৌ কমান্ডো এবং যে ক্যারেক্টারটা করছে সেই ক্যারেক্টারটা হচ্ছে এ ডাব্লিউ চৌধুরী যিনি ওখানে খুব পস্ট লাইফ ট্রিট করতেন ফ্রান্সে ওনার বাবা ডাক্তার ছিলেন পার্সোনাল লাইফে অর্থাৎ বড় লোকের ছেলে তো ওই সময় তো ওই যখন এই গ্রামীণ পটভূমিটা তখন হচ্ছে সে ছদ্মবেশে অর্থাৎ ফ্রান্স থেকে যখন এলো অপারেশন এক মুহূর্তে তখন ছদ্মবেশে গ্রামে ঢুকে গ্রামবাসীকে নিয়ে ওই ট্রেন্ড আপ করা যে ছেলে তাদেরকে নিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়বে ওই সময়টাতে যেটা হয় যে আমরা ছদ্মবেশ নিব তখন তো ভুল ভ্রান্তি থাকতেই পারে এবং সে তো গ্রামের ছেলে না বুঝতে হবে যে তখন তার ক্যারেক্টারটাও একটা কমান্ডো এবং বড় লোকের একটা ক্যারেক্টার এখানে হয়তো গ্যাপটা তারপর আমি বলছি যে আমাদের ওয়েট করতে হবে মুক্ত পর্যন্ত স্ক্রিনে দেখে আমার মনে হয় যে সবাই বলবে আমাদের বলাটা কাজে লাগবে এবং আমার মনে হয় যে আমাদের কষ্টটাও সফল বা বিফল বুঝতে পারবে